নেতাজি অ্যাজ এ প্রেসিডেন্ট যে স্পিচ দিয়েছিলেন সেই স্পিচটা তিনি এখানে বসে লিখেছিলেন। গিদ্দা পাহাড়ে এই রাম মন্দিরটি অনেক দিনের পুরনো। নমস্কার বন্ধুরা, সাউন্ড অফ তিস্তার একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত। গত পর্বে আপনারা দেখেছিলেন শিলিগুড়ির অদূরেই অবস্থিত সুকনা টয় ট্রেন স্টেশন থেকে যাত্রা শুরু করে আমরা টয় ট্রেনের লাইনের বিভিন্ন টেকনিক্যাল খুঁটিনাটিসগুলো, যেমন লুপ, জিগজ্যাক, জেড রিভার্স, টয় ট্রেনের হেরিটেজ স্টেশনগুলো এবং এই রাস্তার মধ্যে অবস্থিত বিভিন্ন ভিউ পয়েন্টগুলো দেখাতে দেখাতে এসে পৌঁছেছিলাম কার্শিয়াং থেকে 8 কিলোমিটার দূরে গিদ্দা পাহাড়ে। প্রথম পর্বটি না দেখে থাকলে দেখার অনুরোধ রইল। যারা এনজেপি থেকে দার্জিলিং টয় ট্রেনে আসতে চাইছেন তাদের জন্য সমস্ত ইনফরমেশন আমরা প্রথম পর্বেই শেয়ার করেছি। একটু নিরিবিলির খোঁজে আমরা কার্শিয়াং থেকে 8 কিলোমিটার দূরে গিদ্দা পাহাড় ভিউ পয়েন্টের কাছে আরকেডি হোমস্টেতে আজকে উঠেছি। এখন যাব পাশাপাশি একটু ঘুরে দেখতে, ওই যাকে বলে সাইট সিইং। এটাই হলো আমাদের এই স্বল্প সময়ের গন্তব্য। স্বল্প সময়ের মানে আজকের রাতটা, আরকেডি হোমস্টে, কার্শিয়াং সার্কিট হাউস, একদম সার্কিট হাউসের ঠিক নিচেই এই আরকেডি হোমস্টে। রাস্তাটা একটু স্টিপ, মানে মেন যে রাস্তাটা কার্শিয়াং যাচ্ছে গিদ্দা পাহাড়ের সামনে দিয়ে, সেই রাস্তা থেকে একটু স্টিপ রাস্তা, অল্প একটু উঠে আসতে হবে তারপরে এই হোমস্টে। যেহেতু এটা একটু টপ পজিশনে তো ন্যাচারালি এটার ভিউ খুব ভালো। এখান থেকে বসে একদম রুমের সামনে ব্যালকনিতে বসে অনেকটা ভ্যালি ভিউ দেখা যায়। আর এখন আমরা খাওয়া দাওয়া করে একটু বেরোলাম পদব্রজে, যাব সামনেই গিদ্দা পাহাড়, হেঁটেই যাওয়া যাবে। রাস্তাগুলো কিন্তু এরকমই স্টিপ, যদি নিজের গাড়ি নিয়ে আসেন বা বাইক নিয়ে আসেন তাহলে কিন্তু হিল ড্রাইভিংয়ের অভিজ্ঞতা না থাকলে একটু অসুবিধা হতে পারে। হাঁটতে তো খুব ভালোই লাগে পাহাড়ে আসলে, কিন্তু রাস্তা যদি এটা হয় তাহলে নামাটা যতটাই আনন্দের ওঠাটা কিন্তু ততটাই কষ্টের। এটি সেতি দেবী মায়ের মন্দির, তবে আমরা ভিউ পয়েন্ট আর নেতাজি মিউজিয়ামটা দেখে আসি, তারপর এখানে আসব। পাশে টয় ট্রেনের লাইন, পাহাড়ি রাস্তা, বাঙালির একটা দিন ভালোভাবে কাটাতে কি আর কিছু চাই? যেখানে ছিলাম সেখান থেকে মিনিট তিনেকের হয়তো হেঁটেছি, পৌঁছে গেলাম গিদ্দা পাহাড় ভিউ পয়েন্ট। ওই যে পেছনে দেখা যাচ্ছে ভিউ পয়েন্ট, ওখানে যাব, একটু বসবো, টাইম কাটাবো, ছবি তুলব, তারপর আপনাদেরকে দেখাবো। আমরা পৌঁছে গেছি গিধে ভিউ পয়েন্টে, যাকে আমরা বলি গিদ্দা পাহাড় ভিউ পয়েন্ট। গিদ্দা কথাটির অর্থ একটি শকুন জাতীয় প্রাণী যা মৃত মানুষের মাংস খায়। গিদ্দা পাহাড়, ইগলস ক্লিফ, ওই জন্য এখানে ইগল। এখানে দু চারটে যেগুলো দোকান আছে সমস্ত দোকানের নামও ইগল দিয়ে, ইগল ভিউ, এটা দেখছি ইগল ভিউ রেস্টুরেন্ট, ইগল ভিউ ফাস্ট ফুড, এরকম টাইপের। পরিষ্কার দিনে এখান থেকে ভিউটা আপনারা নিশ্চয়ই এতক্ষণে অনুমান করতে পারছেন।
এটাই হিলকাট রোড, এই রাস্তা ধরেই কালকে আমরা এসেছি। গিদ্দা পাহাড় ভিউ পয়েন্টের ঠিক পাশের রাস্তাটা দিয়েই আমরা একটু নিচের দিকে হেঁটে চলেছি। আপনারা যারা সাউন্ড অফ তিস্তার সাথে পরিচিত তারা জানেন পাহাড়ে এলেই এই হেঁটে হেঁটে ঘুরে বেড়ানোটা আমাদের একটা নেশার মতো। চা পাতাগুলো তুলে নেওয়ার জন্য সবুজ ভাবটা কিছুটা কম, তবে এই রোডটা কিন্তু টেমি টি গার্ডেনের মতো। গিদ্দা পাহাড় ভিউ পয়েন্টের ঠিক পাশ দিয়েই একটা খাড়ায় রাস্তা নেমে গেছে, যে রাস্তাটা সোজা যে গায়াবাড়িতে যে উঠছে। গায়াবাড়িতে অঞ্চল অফিস আছে, যেটা গায়াবাড়িতে 3 নম্বর পঞ্চায়েত, তার সামনে যে ওঠে। আর গিদ্দা পাহাড় ভিউ পয়েন্টের ঠিক সামনেই আছে নেতাজি মিউজিয়াম। চলুন আপনাদের আরেকটা জিনিস দেখাই। ওই যে গেটের ভেতরে আয়রন স্ট্রাকচারটা দেখছেন, এটা আসলে 2014 সালে রোপওয়ে তৈরির কাজ শুরু হয়েছিল গিদ্দা পাহাড় ভিউ পয়েন্ট থেকে রোহিণী টুরিস্ট কমপ্লেক্স অব্দি। দারুণ হতো ব্যাপারটা, কিন্তু কেন জানি না কাজ বন্ধ হয়ে পড়ে আছে। ওই যে মাথায় লাল ছাতা দেওয়া দেখতে পাচ্ছেন, ওটাই গিদ্দা পাহাড় ভিউ পয়েন্ট। আমরা অনেকটা নিচে নেমে এসেছিলাম, এখন আমরা চলেছি নেতাজি সুভাষচন্দ্র বোস মিউজিয়ামে। এটা কিন্তু আমাদের অনেক দিনের একটা বাকেট লিস্টে ছিল। মিউজিয়ামটি একদম গিদ্দা পাহাড় ভিউ পয়েন্টের কাছেই। ঐতিহাসিক কোনো জায়গার টান আমাদের বরাবরের, আর তা যদি নেতাজি সুভাষচন্দ্র বোস হয় তাহলে তো কথাই নেই। এই মানুষটা সম্বন্ধে আমরা অনেক কম জানি, আমাদেরকে অনেক কম জানতে দেওয়া হয়েছে, অনেক কিছু জানা বাকি। এই বাড়িটা যেখানে আমরা যাচ্ছি এখন, যেটা মিউজিয়াম, সেটা আসলে নেতাজির দাদা শরৎচন্দ্র বসুর, উনি কিনেছিলেন। নেতাজি এখানে স্বাধীনতার আগে 7 মাস গৃহবন্দী অবস্থায় ছিলেন। অনেক তথ্য আছে, অনেক ইতিহাস আছে, চেষ্টা করব জানার, আপনাদেরকে দেখাবো। আসুন, ১৯৩৮ সালে হরিপুরা কংগ্রেসের সেশনে নেতাজি অ্যাজ এ প্রেসিডেন্ট যে স্পিচ দিয়েছিলেন, সেই স্পিচটা তিনি এখানে বসে লিখেছিলেন। ভাবতেই কেমন শিহরণ জাগছে, নেতাজি সুভাষচন্দ্র বোস এই বাড়িতে 7 মাস গৃহবন্দী ছিলেন। মিউজিয়াম ঢোকার মূল প্রবেশপথটি এখন বন্ধ, পাশের গলি দিয়ে পেছনের রাস্তা দিয়ে মিউজিয়ামে ঢুকতে হবে। তবে মিউজিয়ামের পুরো পরিবেশটা অপূর্ব নিট অ্যান্ড ক্লিন। মিউজিয়ামে ঢুকতেই রয়েছে দেশপ্রেমিক শরৎচন্দ্র বোসের একটি প্রতিকৃতি, এটি তারই বাড়ি। মিউজিয়ামের বারান্দাটায় ফটোগ্রাফি অ্যালাউ হলেও মূল মিউজিয়ামে কিন্তু ফটোগ্রাফি অ্যালাউ নেই। মিউজিয়ামের ভেতরে দুষ্প্রাপ্য ছবির কালেকশন দেখলে অবাক হতে হয়। যারা ঘুরতে এসেও ইতিহাসে সন্ধান করেন তাদের জন্য কার্শিয়াঙ্গের নেতাজি মিউজিয়াম একটি অবশ্য দ্রষ্টব্য স্থান। সম্পূর্ণ মিউজিয়ামের দায়িত্বে ইনি। ইনার সাথে কথা বলে সত্যিই খুব ভালো লাগলো, এই বয়সেও
মিউজিয়ামের প্রতি তার দরদ এবং প্রত্যেকটি গাছের ঝরে পড়া পাতাকেও তিনি নিজের হাতে পরিষ্কার করছেন। নেতাজি আমাদের আবেগের নাম। এখনো পর্যন্ত নেতাজির নাম শুনলে আমাদের গায়ের লোমগুলো খাড়া হয়ে ওঠে। আমরা এখন আছি কার্শিয়াংয়ের নেতাজি মিউজিয়ামে, যেটা একদম গিদ্দা পাহাড়ের কাছেই। এই যে দেখছেন মিউজিয়াম, এটা আমাদের অনেকটা মোমপুর রবীন্দ্র মিউজিয়ামের কথা স্মরণ করিয়ে দিচ্ছে। এই মিউজিয়ামটি কলকাতা ইন্ডিয়ান মিউজিয়াম দ্বারা দেখভাল এবং রক্ষণাবেক্ষণ হয়। ভেতরে নেতাজি এবং নেতাজির পরিবারের ব্যবহৃত প্রচুর জিনিসপত্র আছে এবং প্রচুর ভ্যালুয়েবল ডকুমেন্ট, প্রচুর দুষ্প্রাপ্য ছবি এখানে আছে। 1943 সালে 29 ডিসেম্বর পোর্ট ব্লেয়ারে আজাদহীন বাহিনী কর্তৃক নেতাজিকে যে গার্ড অফ অনার দেওয়া হয়েছিল তার একটা সুন্দর একটা ছবি এখানে রাখা আছে। অবশ্যই আসবেন, আমাদের অনুরোধ রইল আপনাদের কাছে। শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্য নয়, দার্জিলিংয়ের আনাচে কানাচে যে সমস্ত ঐতিহাসিক জিনিসপত্রগুলো আছে সেগুলো আপনারা ঘুরে দেখুন। মিউজিয়ামের বাগানেই রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বোসের একটি আবক্ষ প্রতিমূর্তি। দিনের আলো কমে এসেছে, নেতাজি মিউজিয়াম থেকে বেরিয়ে আমরা হাঁটতে হাঁটতে চলেছি। আর ওই যে দেখতে পাচ্ছেন পাহাড়ের উপর সাদা বাড়িটা, ওটাই সার্কিট হাউস। আর তার ঠিক নিচেই যে ঘরটা, ওখানেই আমরা আছি। এখন আমরা যাব রাম মন্দিরে। রাম মন্দির যাওয়ার পথেই যে সেতিমাতার মন্দির আমরা পেরিয়ে গেছিলাম সেখানে এলাম। এখানকার লোকজনের কাছ থেকে শুনলাম এটি খুব জাগ্রত মন্দির। কার্শিয়াং থেকেও প্রচুর মানুষ এই মন্দিরে পুজো দিতে আসেন। তবে আমাদের দুর্ভাগ্য, মূল মন্দিরের ফটকটি বন্ধ হয়ে গেছে। মূল রাস্তা ধরে অল্প কিছু হেঁটে এবং বেশ কিছু সিঁড়ি চড়ে আমরা পৌঁছে গেছি এখানকার প্রসিদ্ধ পাহাড়ের ওপর অবস্থিত এই ছোট্ট রাম মন্দিরটিতে। এটি কিন্তু অনেক প্রাচীন। গিদ্দা পাহাড়ে এই রাম মন্দিরটি অনেক দিনের পুরনো। এখানকার যিনি পূজারী, ওনার মতে প্রায় 300 বছরেরও বেশি। সন্ধ্যাবেলায় ওখানেই এলাম একটু রামজির দর্শন। অযোধ্যা তো এখনো বাকি, আপাতত গিদ্দা পাহাড়ের রামজিকে আমরা দর্শন করে গেলাম। মূল মন্দিরের ফটকে ঢুকলেই বোঝা যায় এটি বহু দিনের পুরনো। ভেতরে অবস্থান করছেন রামজি, সীতামা এবং হনুমানজি। পুরোহিত মশাই বললেন এই শিবলিঙ্গটি এখান থেকেই পাওয়া। পাহাড়ে আসার এক মূল আকর্ষণ সন্ধেবেলায় পাহাড়ের গায়ে জোনাকির মতো ফুটে থাকা এই আলোক বিন্দুগুলি। আর আমাদের রাত্রিবাসের ঠিকানা ওই যে দেখা যাচ্ছে, অনেকগুলো আলো, ওটাই সার্কিট হাউস। আমাদের সান্ধ্য ভ্রমণ আপাতত শেষ, আমরা ফিরে চলেছি আমাদের হোমস্টেতে। বিকালবেলা একটু ঘুরে টুরে আমরা ফিরে পেলাম গরম গরম চা আর আলু বড়া। খুব ভালো বানিয়েছে দিদি এখানে, উনি যিনি হাউস ওনার উনি বানিয়েছেন। খুব ভালো টেস্ট হয়েছে। সন্ধ্যাবেলা চায়ের পর চায়ের সাথে এরকম একটা ক্রিস্পি আইটেম ভালোই লাগে। বেসিক্যালি সন্ধ্যাবেলা পরে তো আর এখানে পাহাড়ে কোনো জায়গাতে, বেশিরভাগ জায়গাতেই করার কোনো কিছু থাকে না। আউটার অ্যাক্টিভিটি তো একদমই বন্ধ হয়ে যায়, ওই বাড়িতেই টুকটাক এদিক ওদিক। তো এইসব নিয়ে, এইসব বড়া টড়া চা ফা নিয়ে গল্প টল্প করেই রাত কাটাতে হবে আর কি।
করো। সার্কিট হাউসের লাইটগুলো জ্বলজ্বল করে জ্বলছে, আর পাহাড় আস্তে আস্তে গুড নাইটের প্রিপারেশন নিচ্ছে, গুড নাইট বলছে। আমাদেরও সময় ওরকমই, খাওয়া দাওয়া শেষ, বাইরে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। প্রচণ্ড হাওয়া দিচ্ছে আজকে, খুব ঠান্ডা নয় কিন্তু হাওয়াটা দিচ্ছে প্রচুর। আর আজকের মতো এই পর্যন্তই, আবার কালকে সকালে উঠব, দেখব নতুন কী দেখা যায় আর নতুন কী আপনাদেরকে দেখানো যায়। কাল দেখা হচ্ছে, শুভরাত্রি। সুপ্রভাত বন্ধুরা, আমরা আছি আরকেডি হোমস্টে গিদ্দাপাহাড়। একটা রোদ ঝলমলে ঝকঝকে সকাল, তবে অক্টোবর নভেম্বর মাসের মতো এত ক্লিয়ার ভিউ হয়তো নয়, কিন্তু তা সত্ত্বেও পাহাড় তো পাহাড়ই, সবসময় আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। ওই যে দেখতে পাচ্ছেন লাল চূড়াটা, ওটাই কিন্তু রাম মন্দির, আমরা কাল রাতে যেখানে আপনাদের নিয়ে গেছিলাম। সকালবেলা গরম রুটি, মটরশুঁটি আলু দিয়ে একটা তরকারি, আলুর দম, বয়েলড এগ, এই দিয়ে আমাদের ব্রেকফাস্ট সেরে আমরা টুকটাকে একটু বেরোবো। সামনে সামনে দু চারটে জায়গা একটুখানি ঘুরবো, তারপর আবার ফিরে যাব গন্তব্যে। এই জায়গাটাতে যেখানে বসে আছি, এটা একটা কমন স্পেস একটা, এখানে ওনাদের একটু বললে বারবিকিউর অ্যারেঞ্জমেন্টও করে দিতে পারবেন, বনফায়ার বারবিকিউ দুটোই সব পসিবল এখানে, তার অ্যারেঞ্জমেন্ট করে দিতে পারেন ওটা। আর যে জায়গাটায় বসে আছে, এখান থেকে হিলকাট রোড আর রোহিণী রোড দুটোকেই দেখা যাচ্ছে, দুটো রোডের একদম ভার্জ এরিয়াতে এই জায়গাটা, যার ফলে দুটোই একদম পরিষ্কার দেখা যাচ্ছে। হিলকাট রোডের তো ভালো স্লোপগুলো এর দিয়ে খুব সুন্দর বোঝা যাচ্ছে, কালকে অনেক রাত পর্যন্ত গাড়িগুলো নামা ওঠা দিচ্ছিল। মেঘগুলো পুরো উড়ে উড়ে রাস্তা ঘরবাড়ি এগুলোকে সব ঢেকে দিচ্ছে। ওই যে দূরে দেখছেন রাম মন্দির, যেখানে কালকে সন্ধ্যাবেলায় গিয়েছিলাম, ওই রাম মন্দিরের নামই এই পুরো জায়গাটার নাম, জায়গাটার নাম রাম মন্দির বস্তি। আপাতত আমাদের ফেরার পালা, এক রাত্রির ছোট্ট সফর। জেনারেলি কোনো জায়গায় যাওয়ার সময় আসা যাওয়া দুটো রোড যদি ডিফারেন্ট হয় তাহলে মজাটা ভালো হয়, একটু বেশি ভালো লাগে আর কি, ব্যাপারটা জার্নিটা এনজয় করা যায়। আসার সময় আমরা এখানে এসেছিলাম হিলকাট রোড হয়ে, যাওয়ার সময় যাব রোহিণী রোড হয়ে। দূরে ওই যে রাস্তাটা দেখছেন, ওটা কিন্তু রোহিণী রোড, আমরা চলেছি টয় ট্রেনের লাইন বরাবর হিলকাট রোড দিয়ে। ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে কার্শিয়াং এর দিকে, আমরা নামবো নিচের দিকে, অর্থাৎ শিলিগুড়ির দিকে। ভিডিওটি শেষ করার আগে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান আপনাদের দিয়ে দিই। আপনারা যদি শিলিগুড়ির থেকে একদিনের ট্যুর করতে চাইছেন তাহলে এ জায়গার কোনো বিকল্প নেই, আর যদি আপনারা দার্জিলিং কিংবা কার্শিয়াং এর আউটস্কার্টে থাকতে চাইছেন তাহলেও এটা খুব ভালো অপশান, শিলিগুড়ির থেকে মাত্র দেড় ঘন্টার রাস্তা। রোড কন্ডিশন খুবই ভালো, আপনারা যদি সেলফ ড্রাইভ করে আসতে চাইছেন কিংবা বাইকে স্কুটিতে আসতে চাইছেন কোনো অসুবিধে হবে না, কিংবা শিলিগুড়ির থেকে আপনারা শেয়ারেও কিন্তু গিদ্দাপাহাড় আসতে পারেন। শিলিগুড়ির থেকে তিনধরিয়া হয়ে কার্শিয়াঙ্গামী বাসগুলো কিংবা শেয়ার গাড়িগুলো ধরে নিলে আপনাদের সহজেই গিদ্দাপাহাড়ে পৌঁছে দেবে। গিদ্দাপাহাড় ভিউ পয়েন্টের কাছাকাছি বেশ কিছু হোমস্টে রয়েছে, যাদের ভাড়া পার হেড পার ডে লজিং অ্যান্ড ফুড নিয়ে 1400 থেকে 1800 টাকা। আজ এই পর্যন্তই, আবার ফিরব নতুন কোনো ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন,
সুস্থ থাকবেন এবং অবশ্যই ভ্রমণে থাকবেন। কেমন লাগছে আমাদের ভিডিওগুলো কমেন্ট করে জানান আমাদেরকে। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল সাউন্ড অফ তিস্তা।